সাবেক দার্জিলিং মেল। নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন দার্জিলিং মেল। সম্প্রতি দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পরিবর্তে সম্প্রসারিত করে চালানো হচ্ছে হলদিবাড়ি থেকে। আগে হলদিবাড়ি ও জলপাইগুড়ির লোকেদের জন্য দুটি কোচ হলদিবাড়ি থেকে এসে দার্জিলিং মেলের সঙ্গে জুড়ে যেত এনজিপি স্টেশনে। এবার পুরো ট্রেনটিকেই নিউ জলপাইগুড়ি থেকে সরিয়ে নিয়ে গিয়ে চালানো হচ্ছে হলদিবাড়ি থেকে। দার্জিলিং মেলকে হলদিবাড়ি রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণের পক্ষে এমনভাবেই সওয়াল তুললেন খোদ উত্তর পূর্ব সীমান্ত রেলের কাঠার ডিভিশনের ডিআরএম এ কে চৌধুরী। ডিমান্ড বহুত আচ্ছা হয় আর পূজা সিজন মে মুঝে পুরা উম্মীদ হে কি পুরা বুক রহেগা বম্পার প্যাসেঞ্জার অকুপেন্সি রহেগা আর আমরা উসকে লিয়ে তৈয়ার হ্যায়। अभी तक बुकिंग बहुत स्ट्रांग है और डायरेक्टर साहब बताएंगे बुकिंग कैसा चल रहा है। फुल बुकिंग हो गया है बट हम और भी एडिशनल ट्रेन चलाएंगे, कोई दिक्कत नहीं है। कोलकाता से एडिशनल ट्रेन अभी अनाउंस नहीं हुआ है, नॉर्मल ट्रेन जो चलता है उसके ऊपर जरूर कुछ स्पेशल ट्रेन चलेंगे। दार्जिलिंग के सांसद राजु बिस्ता बोले दार्जिलिंग मेल शिलीगुड़ी आवेग तई फिर दार्जिलिंग मेल के হলদিবাড়ি থেকে এনে নিউ জলপাইগুড়ি থেকে চালানোর জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানান এবং তিনি তা মান্যতা দিয়েছেন। मैंने उनसे निवेदन किया ये ट्रेन एजिटिस चले और হলদিবাড়ি के लिए एक नई ट्रेन की शुरुआत हो, उसके ऊपर उन्होंने कहा है हम इसके ऊपर विचार करके कहेंगे मुझे। और फिर इसके अलावा मैं आपको दोबारा रिपीट कर रहा हूँ, एक दिल्ली के लिए, एक कलकत्ता के लिए, एक साउथ के लिए, क्योंकि साउथ में हमारे बहुत सारे बच्चे पढ़ने जाते हैं, बहुत सारे मेडिकल पेशेंट वहाँ जाते हैं। तीनों क्षेत्र के लिए तीन नई ट्रेन की शुरुआत होगी, एक एनजीपी से, एक सिलीगुड़ी से और एक सिलक से। এই পরিষেবায় বহু উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এখন পুরো দার্জিলিং মেলটা হলদিবাড়ি থেকে ছাড়বে, এটা আমাদের কাছে সত্যি খুব আনন্দের খবর। হলদিবাড়ি থেকে শুরু করে এটা জলপাইগুড়িতে দাঁড়াবে এবং জলপাইগুড়ির পরে এটা এনজিপিতে দাঁড়াবে। জলপাইগুড়িতে হলদিবাড়িতে এটা যেটা যাওয়ার সময় সেটা 6টার দিকে ছাড়বে। আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আমার কাছে কাগজ আছে, এগুলো আপনাদের কাছে প্রোভাইড করবো, আপনার সময়ে জেনে যাবেন। আর জলপাইগুড়িতে এই 6:20 নাগাদ পৌঁছবে। আর এটা দার্জিলিং 8টা থেকে যেরকমভাবে আগে দার্জিলিং মেল একটা দিন লাইন আটকে রাখত, এখন সেই লাইনে অন্য ট্রেন চালানো যাবে। আগে জলপাইগুড়ি হলদিবাড়ির মানুষকে বাসে করে এনজিপি এসে ট্রেন ধরতে হতো, এখন তারা সরাসরি ধরতে পারবেন বলে জানান রেল কর্তারা। শিলিগুড়ি থেকে জয়দীপ বাগের রিপোর্ট, আজ তক বাংলা।